ডাক্তার জাকির নায়কের বায়ান শোনা যাবে কি না একজন লেখেছে এক নম্বর কথা বলি আমি তো নিজেই বলতে পারবো না আমার বায়ান শোনা যাবে কি না কথাটা বুঝতে পেরেছেন না পারেনি নবীর একটা হাদিস শুনিলেন গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো কথাটা বুঝে কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য করো ভালো কথা বললে গ্রহণ করবেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনার যদি মনে হয় এটা আমার পছন্দ নয় আপনি অ্যাভয়েড করুন আপনাকে কে মানা করতে যাবে আমরা বলছি মদ হারাম না হারাম নয় কথা বলেন যেগুলো খাচ্ছে তারা কীরকম মানুষ মুসলমান মদ খায় না খায় না খায় খাচ্ছে তো মানা করার পরও খাচ্ছে তার মানে তো তোমরা মানলে না তোমরা রসুল কেউ মাননি কোরআন কেউ মাননি সুদ খাওয়া হারাম সুদ খাচ্ছে না খাইনি বেইমান কাপের মুসলমান সুদ খাচ্ছে মুসলমান মিথ্যা কথা মিথ্যা কথা বলা গুনায়ক কাবিরা আর এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একশো জনার কাছে মোবাইল থাকলে নিরানব্বই জন মিথ্যা কথা বলে হ্যালো কোথায় আছিস আছে বড়ো আঙাড়িয়ায় বলে আমি নাই তো উত্তর বিলে আছি কিন্তু মাল আছে এইখানে ঠিক বলছি না ভুল বলছি মিথ্যা কথা গুনায়ক কাবিরা করলে ঘরে শুয়ে আছে একজন টাকা পায় হ্যালো কোথায় আছিস বলে আমি কলকাতায় কিন্তু ঘরেই শুয়ে আছে টাকা পাই একশো জনের মধ্যে নিরানব্বই নিরানব্বই গুনায় কাবিরা তুমি মানলে কোথায় এটা তো ভালো কথা তবে আমি বলি শুনেলেন আপনাকে আগে জানতে হবে সেই লোকটা কাফের কি না ও তো কাফের নয় ডাক্তার জাকির নায়কের বক্তব্যে অনেক মানুষ ইসলাম কবুল করেছে ভালো কথা বলে আমাদের মধ্যে ইখতিলাপ থাকতে পারে মাসলাম মাসলামসাই কি বললাম কথাটা বুঝতে পেরেছে না পারেননি উনি বললেন উজুর পাঁচটা পর আমি বললাম চারটা এই ইখতিলাপ থাকতে পারে উনি বললেন হাত এইখানে বাঁধবে আমি বললাম এইখানে বাঁধবি এই ইখতিলাভ থাকতে পারে কিন্তু উনি কথা বলবেন আর শোনা যাবে না ইসলামী কথা এটা কে বললে আমি জানি না কিন্তু আমার পক্ষে আমাকে যদি জিজ্ঞেস করেন শোনা যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি শুনুন ভালো গ্রহণ করুন খারাপ আমার কথাটাই যদি বলা হয় এটা মানা যাবে না আপনি মানবেন না আমি বলে যাচ্ছি করুন আপনি আপনার জব আল্লাহকে দিবেন আমি আমার জব ঠিক না কেউ কেন জব দিবে কেয়ামত পর্যন্ত বলে দিই কেয়ামতের দিন আল্লাহর কসম না ইয়াসিন তোমার জন্য দিতে যাবে আমার একটা জলসায় আছে শুনেলেন কবে শুনতে পাবেন আমার মতো মৌলবিঘু জেলের কুটরিতে ভরেছে তিনি এখন দেশ ছাড়া ভারত সরকারের কাছে ক্রিমিনাল মস্ট ওয়ান্টেড তাকে দিয়েছে কেন্দ্র সরকার তবে মুসলমান যুবক তোমাদিকে বলবো সব পা ফেলবে যাতে তোমার পাটা টা না যায় খুব সব ডমকলের দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে এনআইএ অ্যারেস্ট করেছে আজও পর্যন্ত কেউ জানে না তারা কোথায় আছে কেন তাদের কাছে কিচ্ছু পুরুফ নাই খালি দুটো পুরুফ পেয়েছে ডাক্তার জাকির নায়েকের লেখা বই ছিল তাদের কাছে তাদেরকে অ্যারেস্ট করেছে ওই জন্যে এই যে ইউটিউবটা মোবাইলে ইউটিউব ঘাটেন না ঘাটেন এই ইউটিউব খুলো না খুলো না বাচ্চারা শোনো আপনাদের আধার কার্ড লিঙ্ক হয়েছে না হয়নি কথা বলে না মোবাইলের সিমের সঙ্গে আধার লিঙ্ক আছে না নাই আধার লিঙ্ক আছে সরকার স্যাটেলাইট খুলে রেখে দিয়েছে তুমি সকাল থেকে তোমার ইউটিউবে যতগুলো জিনিস ঘাঁটো সব সরকার নজর রাখছে তুমি কি কি দেখছো আবেগে অনেক ছেলে বাংলাদেশের পাকিস্তানের বক্তাদের বায়ান শুনে তারা আমাদের দেশের আলেম নয় ঠিক কিনা কথা বলে তারা যদি দেশ বিরোধী ভারত বিরোধী কোনো কথা বলে সে আমার সরকারের কাছে আমার দেশের কাছে একজন ক্রিমিনাল ঠিক কিনা ক্রিমিনাল আপনি সেই ক্রিমিনালকে ফলো করার কারণে আপনাকে অ্যারেস্ট করবে তাদের বুঝাতে পেরেছি আমি না আবার বলবো বুঝাতে পেরেছি ওই জন্যে ভারতে ভালো ভালো আলেম আছে এদিকে ফলো করুন কী বুঝলেন ভালো ভালো স্কলার আছে এদিকে ফলো করুন ভারতের অনেক একজন আলেমকে চিনে না কি বুঝলেন ডাক্তার জাকির নায়কের বক্তব্য খুব দামি কথা বলেন ইংরেজিতে বক্তব্য দেন উর্দুতে দেন হিন্দিতে দেন আরবিতে দেন না আরবিতে কি করায় ডাবলিং করা হয় বাংলায় ডাবলিং করা হয় ভারতের এমন একজন আছে পৃথিবীর সাঁত্রিশটা ভাষায় বায়ন করে তার নাম কেউ জানে না মলনা সালমান নাদভি নাদুয়াতুল উলামা রুস্তাদ অনর্গল আরবিতে বক্তব্য দেয় অনর্গল ফার্সিতে বক্তব্য দেয় অনর্গল ইংরেজিতে বক্তব্য দেয় অনর্গল আপনার মিশরে গিয়ে শেরওয়ানি ভাষায় বক্তব্য দেয় অলাউন্ডার বক্তা তিনার ডেডলিতে লিতে গেলে পাঁচ বৎসর ওয়েট করতে হবে লন্ডন আফ্রিকা জাপান জার্মান বিদেশে বক্তব্য দেন ওই জন্যে শুনেন কেউ কারুর জন্যে কাফের ফতোয়া দিবেন না আমি শুনেছি অনেক মৌলী বলে দেয় ডাক্তার জাকির নায়ক কাফে তুমি কি দেখলে কি দেখে কাফের বললে সে নবীজি বিরোধী কোনো কথা বলেছে রসুল বিরোধী কোনো কথা বলেছে আল্লাহ বিরোধী কোনো কথা বলেছে ওই জন্য মিপি কথা বলবেন আর ঝামেলা হাত বাঁধা নিয়ে করুন আমাকে সেই দিনে জিজ্ঞেস করেছে যে এই আরামবাগের কাছে একটা গ্রামে ছিলাম গরমান্দা রং সেখানে একটা ছেলে আমাকে প্রশ্ন করলে যে হুজুর এই আমরা হাত কোথায় বাঁধব আমরা তু গলায় বাঁধবি কি বলবো তা তুই গলায় বাঁধ মরে যাস তা মরে যাবি ঝামেলাটা চুপবে তুই তো গলায় হাত বেলে আপনাকে বলে দিই কেউ পৃথিবীর বুকে হাত বাঁধছে যেমন মক্কার ইমাম আব্দুর রহমান আল সুদেশ এইখানে হাত বাঁধে দিয়ে তার নামাজটা হবে না মক্কায় এরকমও লোক আছে হাত ছেড়ে নামাজ পড়ছে হাত বাঁধেই না তার নামাজ হবে না হবে কে বললে হবে না তুমি তোমার জবাব আল্লাহকে দিবে আমি আমার জবাব দেবো যদি বলো যে এটার হাদিস যদি সে আমাকে জিজ্ঞেস করলে ইমাম আবু হানিফাকে আপনার মানা যাবে কি না কিনা মানা যাবে কি না আমি বললাম এক মিনিটের লেগে হলো মানবে না ধরে নাও মানলাম না তুমি মানবে কাকে বলে আমি কেউ কি মানব না তুই যদি কেউ কি না মানিস মানবি কোনটা বলে নবীজির হাদিস কোন হাদিসটা মানবি বলে বুখারি বুখারিকে যদি তুই মানিস তুই কি করে সেই হলি বুখারি শরীফ যে সত্য সেটার প্রমাণ কি আল্লাহ নবীর একটা হাদিস হাদিস বলেছে মানবি আর আবু মানি এরকম একটা দেখাও হানিফাকে না কি মতো সকাল পর্যন্ত সময় রইল না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লিখে গেছেন যে আমার যে কথাটা মনে হবে এটা নবীজির নয় সেটাকে ছুঁড়ে ফেলো যারা বড় বড় স্কলার ডাক্তার জাকির নায়েক তিনি চারটা ইমাম কি শ্রদ্ধার চোখে দেখেন নিজে বলেছেন আমি শ্রদ্ধার চোখে দেখি ভালো উনি নিজের মতামত পেশ করছেন ইমামরা নিজের মতামত পেশ করেছে তুমি বলছো ইমাম বোখারিকে মানব কিন্তু ইমাম আবু হানিফার কথা মানবো না ইমাম আবু হানিফাকে যে মানে সে মুশরিক হয়ে গেল তোমার কাছে আর তুমি ইমাম বোখারিকে মানলে তুমি মুশরিক লও এই আমাকে একজন প্রমাণ দেন তো আমি কেমন সকাল পর্যন্ত সময় দিলাম ইমাম বখারি রহমতুল্লাহ যতগুলো হাদিস লিখে গেছে এটা সত্য তার প্রমাণ নবীজির একটা হাদিস ইমাম তিরমিজি যে হাদিসটা লিখেছেন এটা সত্য তার একটা হাদিসের দলিল দাও যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছে ইমাম তিরমিজি যেটা লিখবে সেটা বিশ্বাস করবি ওই জন্যে ঝামেলা ঝঞ্ঝট করো না শুনেলেন এই নবীজির হাদিসটা শুনেলেন আমার উম্মতরা কেয়ামত পর্যন্ত তিয়াত্তটা দলে বিভক্ত হয়ে পড়বে কটা বললাম তিয়াত্ত তো যত পারবি মারামারি কর আর যত পারবি দল কর কেয়ামতের দিনে নিজের পাটা নিজের পাট দিয়ে কাটবি আমি তোর জন্যে বলতে যাব না তুই আমার জন্যে বলতে যাবি না কথাটা বুঝতে পেরেছেন না পারেন তুমি আমল করো তোমারটা তুমি বুঝবে আমারটা যেমন আমাকে বললে যে হুজুর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা মনে যাবে না ধরে নাও এক মিনিটের লেগে মারলাম একা একা বলে হ্যাঁ একা একা করা যাবে যে বলছে সম্মিলিত মুনাজাত করা যাবে না সে হারাম খন নিজে কোনোদিন একা মুনাজাত করে না উঠে পালিয়ে যায় নামাজ পড়ে তুমি তো একাও করলে না তাহলে তুমি কার অনুসারী শয়তানের আর বোকারি শরীফের হাদিসে আচ্ছা ইবাদা প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দুয়া তুমি দোয়া করলে কোথায় বলে হাত তুলে দোয়া করা যাবে না হাত তুলে যদি দোয়া না করা যায় বাপের কাছে হাত পেতে কি করে টাকা লিবিবে তো বাপকে বলবে এ টাকার ভর বলে কেন বলে হাত পাতা যাবে না পকেটে টাকা ভর তোকে জুতো করে মারবে বে তোর বাপ থানায় অফিসারের কাছে গিয়ে স্যার আমার কাজটা করে দিন ওর কাছে হাত জোর করা যাবে হাত পাতা যাবে আর আল্লাহর কাছে হাত তুললে পাপ হবে ভেবে চিনতে কথা বলবে গুমরাহির কথা বলো না হাত অবশ্যই তোলা যাবে এরপর তুমি বলতে পারো সম্মিলিত মোনাজাতের ওপরে ইখতিলাপ আছে মতবিরোধ আছে মতবিরোধ কেমন পর্যন্ত থাকবে আর এটার ওপরে টিকে থেকে নিজেদের মধ্যে মিল মোহাব্বত করে চলবো জোরে বলুন ইনশাল্লাহ তুমি হাত ঝাড়ে নামাজ পড়ছো পড়ো আলহামদুলিল্লাহ তুমি দোয়া করনি তুমি বুঝবে তুমি করো আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি করি আলহামদুলিল্লাহ কিন্তু তোমরা নিজেদের মধ্যে ডিভেট করো না গুজরাটের দু হাজার দুয়ে তাঙ্গাই কেউ দেখেনি কোনটা এহলে হাদিস মসজিদ কোনটা দেওবন্দি আর কোনটা বেরেলি এক দাত থেকে ঘুরিয়ে গেইছে মসজিদ গুলোকে গুঁড়ো করেছে দেখেনি মার্ডার করার সময় কোনটা দেওবন্দি কোনটা এহলে হাদিস কোনটা বেরেলি এক দাত থেকে মার্ডার করে গেছে আর মুসলমান তুমি দলবাজি করে শেষ হয়ে গেলে তোমার কম শেষ হয়ে গেল তোমার কারণে ওই জন্যে পশ্চিম বাংলার কোন বক্তা কিভাবে চলে জানি না আমি মলবি সহকতার বাটা কোনোদিন জিজ্ঞেসও করি না ওই স্টেজে কোন বক্তা আছে কেন আমি হাদিস আর কোরআনের কথার মানুষকে হত্যা শোনাবো আমি কেউ ভয় করি না আমাকে যে ফুরফুরাওয়ালা হোক হোক এহলা হাদিস হোক বেরেলি হোক দাওত দাও আমি আমার হকটা বলে যাব তোমার মানা হয় মানবে নাহলে তুমি তোমার জব আল্লাহর কাছে দেবে আমি আমার আল্লাহর কাছে দেব আমার ভাই পৃথিবীতে সবথেকে দামি জায়গা কি বুঝলেন আমরা মরে যাওয়ার পথে কোথায় শুভ ভাই কথা বলে না কোথায় শুভ কবরস্থানে কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র পাক পবিত্র জায়গা আমার ভাই আপনাদের গ্রামের কবরস্থানে যত পূর্বপুরুষ শুয়ে আছে কোরআনের পাড়া কটা বাবা কটা বলে না তিরিশটা পাড়া আছে আমি বলবো আপনাদের গ্রামের কবরস্থানের জন্যে ফটফট করে তিরিশ জন ব্যক্তি পাঁচশো করে টাকা কবরস্থানের জন্য কে কে আছেন তাড়াতাড়ি উঠে আস